দিনাজপুরের বিরামপুরে তালবীজ রোপণের শুভ উদ্বোধন। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সাথে আমি আলমিনা পারভিন আলতা। শুরুতে শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মুজিব বর্ষ উপলক্ষে দিনাজপুরের বিরামপুর উপজেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে রংপুর বিভাগীয় কমিশনার আব্দুল ওহাব ভূঁইয়া তালবীজ রোপণের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এ উপলক্ষে পৌরসভার শিমুলতলী গ্রামীণ রাস্তায় তালবীজ রোপণ করেন উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার, পৌর মেয়র লিয়াকত আলী সরকার টুটুল, সহকারী কমিশনার মহসিয়া তাবাসসুম। এ সময় উপস্থিত ছিলেন বিরামপুর থানার ওসি তদন্ত মতিয়ার রহমান, উপজেলা কৃষি অফিসার, বন বিভাগের কর্মকর্তা সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। আলিম চৌধুরী, ন্যাশনাল ডেস্ক, এমকে টেলিভিশন। দর্শক, এমকে টেলিভিশনের বিস্তারিত জানতে ভিজিট করুন mktelevision.net এর ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevisionnet এবং facebook.com/mktelevisionpage। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। MK টেলিভিশন।